বাঙালির উৎসবের মরশুমে প্রায় শেষেই ছট পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সেই উপলক্ষে মহাবিশ্ব সমিতি ও চ্যানেল 24/7 এর কর্ণধার শিবু যাদবের উদ্যোগে নয়াবস্তি এলাকার যেসব বাড়িতে ছট পুজো পালন করা হচ্ছে সেই সব পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন শাড়ি ও ফল সামগ্রী। ছট পুজোকে কেন্দ্র করে নৈহাটি গোয়ালপাড়া ঘাটে আসেন বিধায়ক তথা পরিষদীয় সচিব পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন নৈহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে সহ অন্যান্যরা। এলাকাবাসীদের সঙ্গে কথা বলা হয়, নৈহাটি পৌরসভার তরফ থেকে গোয়ালপাড়া ঘাটকে সুসজ্জিত করা হয়েছে ছট পুজোকে কেন্দ্র করে। চায় পে চর্চা অনুষ্ঠানে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের ওপর কর ছাড় দিয়েছেন, সেই সঙ্গে দেশের 22টি রাজ্য পেট্রোল ডিজেলের ওপর কর কমিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো সেই পথে হাঁটেনি। রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপি সাংসদের। মোবাইল কেনাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে জখম তিন আহতদের মধ্যে দুজন মহিলা। বুধবার ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার দামোদরটোলা এলাকায়। ঘটনা আক্রান্তের পরিবার হামলাকারী ফিরেন মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ব্লক প্রশাসনের উদ্যোগে পোষা হচ্ছে হরিণ, দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয়রা। একটি দুটি নয়, রয়েছে 25টি হরিণ, সঙ্গে রয়েছে অস্ট্রিচ, কালো মুরগি সহ আরো বেশ কিছু দোসর। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক অফিসে এই ছোটখাটো জঙ্গল বানিয়ে কয়েক বছর ধরে চলছে এমন প্রয়াস। হলদিয়া বন্দরের সামগ্রিক উন্নয়ন, স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার্থে বিশেষ আলোচনা সভায় উপস্থিত হয় রাজ্যের আইএনটিটিসিইউ সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী 12ই অক্টোবর হলদিয়া বন্দরে ক্লাবের ইউনিয়ন নির্বাচন। এই পরিচালন কমিটি নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে কলকাতা পোর্ট স্টার্ট পার্লামেন্ট এমপ্লয়িজ ইউনিয়নে ভোট দেওয়ার আবেদন। আগামী 12ই নভেম্বর হলদিয়া বন্দরে ক্লাবের ইউনিয়ন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে 5টি প্যানেল তৈরি হয়েছে, প্রতিটি প্যানেলে 19 জন করে প্রার্থী রয়েছেন। বুধবার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোকুলনগর করপল্লীতে শহীদ স্মরণের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, জেলা 2 মন্ত্রী সৌমেন মহাপাত্র, অখিল গিরি সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব। নন্দীগ্রাম দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ কুণাল ঘোষের। সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মালদা শহরের উত্তর বালুচর এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেফতার করে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ছত্তিশগড়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে সহকর্মীর গুলিতে প্রাণ হারালো 3 সিআরপিএফ জওয়ান। তাদের মধ্যে নদিয়া দেবগ্রাম এলাকার রাজীব মণ্ডল ছিলেন। বুধবার কফিনমন্দি মৃতদেহ এসে পৌঁছায় দেবগ্রামের বাড়িতে। বীর জওয়ানকে সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুটে সম্মান জানানো হয়।